হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড নতুন একটা ব্লগ নিয়ে নিউ ইয়ারে চলে এসেছি, নিউ ইয়ারের একটা ব্লগ নিয়ে। তো প্রথমে বলে রাখি সবাইকে, বড়দের ছোটদের সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবারই নিউ ইয়ারটা প্রচুর ভালো যাবে। পুরো সারা বছরটা সবাই যা যা ড্রিম দেখেছিল বা যেটা দেখছে সেটা ফুলফিল করতে পারবে, খুব এনজয় করতে পারবে, সো অনেক সাকসেসফুল হবে। তো ইয়া, এই ভালো পজিটিভ ভাইবস নিয়ে আমাদের এই বছরটা শুরু করা যাক। অ্যান্ড আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি, একটা গেট টুগেদার আছে বন্ধুদের সাথে, অ্যান্ড ওখানে গিয়ে দেখাবো কী কী হচ্ছে। চলো, লেটস গো। আমাদের বাড়ি থেকে যেখানে আমরা যাচ্ছি সেটা অনেকটা দূরে, তো যেতেও আসতেও অনেকটা সময় লাগবে, তাই জন্য আমরা যতটা তাড়াতাড়ি, মানে কালকে অনেক লেট এসেছি, তারপর আবার আজকে সকালে তাড়াতাড়ি ওঠাটা ইজ ভেরি ইম্পসিবল। তাই তো তো ফাইনালি আমরা সঞ্চারিদি তমজিৎ দাদের বাড়ি পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ এখানে চেরি, তোষী, ওইদিকে জিষ্ণু, রূপানরা বসে আছে, গেম খেলা হচ্ছে, এদিকে আমাদের শ্যামরা তো আছে। তো আমরা এইভাবে আমাদের বছরের ফার্স্ট দিনটা শুরু করলাম। আমি পড়বো স্ট্রেট না নিয়ে এসছি তো ব্যাগে করে বলছো। যেহেতু আমরা ফার্স্ট টাইম এসছি, অবভিয়াসলি হোম ট্যুর তো বানতাই, তো বাড়ির যে কর্তা কর্তি তারাই আমাদের এই হোম ট্যুরটা দিচ্ছিল। তো এটা আমাদের বেসমেন্ট, আর খুব সুন্দর করে বেসমেন্টটা সাজিয়েছে, এটা বেশ কোজি কোজি ব্যাপার ছিল। আর আমাদের গল্পে তো বেশ চলেই যাচ্ছে, মানে বাঙালি যেখানে আড্ডা সেখানে, বেশ ভালো লাগলো বাড়িটা। উপরে চেরি, গুনগুন, ঈশানি এরা বসে গল্প আড্ডা করছে, তার সাথে আমাদের রুম টুরও হয়ে গেল। তো এখানে উপরে বেডরুমসগুলো দেখিয়ে দিল সঞ্চারিদি। প্রচুর কিছু খাবার ছিল, যেমন মেনুতে তোমার চিকেন, টক ডাল, আলু ভাজা, ফুলকপির রোস্ট, শুক্তো, চিংড়ি মালাইকারি, চাটনি, মানে এত কিছু খেয়ে পুরো পেট ভরে গেছিলো। আর বলে রাখি তমজিদার সঞ্চারিদের এই সব আয়োজন প্রচণ্ড ভালো হয়েছিল, আর খুব টেস্টি খাবারগুলো হয়েছিল। আর খাবার টেবিলে বাঙালিরা যদি থাকি তাহলে গল্প হবে না, ইট ইজ ইম্পসিবল। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে খাচ্ছি আর প্রচুর প্রচুর গল্প করছি। এদিকে আমরা প্ল্যান করেছিলাম আফটার লাঞ্চ আমরা নিচে বেসমেন্ট, আমাদের বেসমেন্টে গিয়ে একটু খেলা, মানে গেমস কিছু সঞ্চয় প্ল্যান করেছি সেগুলো করবো। কিন্তু এত ঠান্ডা ছিল না বেসমেন্টটা, তো সেটাই ঠিক করার চেষ্টা করছিলো যে ইভেন্টগুলো দিয়ে কোনোভাবে যদি গরম হাওয়া বার করানো যায়, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। তো আমরা উপরে উঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে বসেছে একটা বিশাল গল্পের আসো, তার সাথে গেমস খেলা হচ্ছিলো। আর ইয়েস, আর এইভাবেই আমাদের বছরের প্রথম দিনটা শুরু করেছি, সেইভাবে সারাদিনটা কাটাচ্ছে, খুব মজা লেগেছে। তারপর দেখতেই পাচ্ছ আমাদের আফটার লাঞ্চ খাবার চলছে, যেমন মোমো ছিল, আমি বানিয়ে নিয়ে গেছিলাম চিকেন কাবাব, সেটার ভিডিও নেওয়া হয়নি, সেটাও ছিল ইনফ্যাক্ট। তো এত কিছু খাবার খেয়েই মুখ চলেই যাচ্ছে। তারপর ওইদিকে বাচ্চারা একটু, মানে ছোটো ছোটো বাচ্চারা, যেমন চেরিরা একটু গেম খেলছিল, ওদের মেমোরি গেম খেলানো হচ্ছিলো ওখানে, মেরি দি আর সুমিতদা ওদের দিয়ে খেলাচ্ছিলো। এখন খেলা হচ্ছে
আর মানে বহুদিন নিয়ে খেলা স্টার্ট হয়েছে, তো কেসটা ড্রয়িং, তো এখানে যে সপ্তম শিশু দাঁড়িয়ে আছে সে একটা ড্রয়িং ড্র করবে, আর অপর মানে তার সামনের লোকের পিছনে পিছের মধ্যে এঁকে সেইটা তোমাকে বুঝতে হবে যে কী রাখছে পিছনে। তো এইভাবে ব্যাপারটা ডিলে হবে, তো গেস দ্য ড্রয়িং, তাই জন্য আমরা যে কী গেস করতে হবে কী ড্র করছে বেশ মজা লাগে। তো এবার মেয়েদের টার্ন ছিল, তো আমরা এবারে ফিল্ডে নেমেছি, তো এবার আমরা খেলবো গেস দ্য ড্রয়িং। একদম এন্ডে ছিল সঞ্চারিদি, মানে সঞ্চারিদি থেকে স্টার্ট হবে আর এন্ডে ছিল শ্রাবণীদি, তার সাথে কম্পানি দিচ্ছিল আমাদের চেরি। তো দেখো কীভাবে আমাদের গেস দ্য ড্রয়িংটা তৈরি হচ্ছে। তো এইভাবে বছরের প্রথম দিনটা আমাদের কাটলো, খুব ভালো কাটলো। আর বলে না যে বছরের প্রথম দিনে যা যা করবে যেভাবে কাটে সারা বছরটা সেভাবে কাটে, ছোটোবেলা থেকে এইভাবেই শিখে এসেছি, তো হোপফুলি এইভাবেই কাটবে। তো চলো এখানেই শেষ করলাম আমাদের বাড়ি ফেরার পালা, সি ইউ অন দ্য নেক্সট টাইম।